আসসালামু আলাইকুম। কোয়ালিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোয়ালিটি ইন্টারভিউতে গেলে প্রথমেই আপনাকে স্মার্ট থাকতে হবে, চাক চিক্য নতুন অথবা ভালো পোশাক পরতে হবে, চুল ছোট হলে চাকরির জন্য বোনাস পয়েন্ট, টি শার্ট পরা যাবে না, শার্টের বাটন যেন খোলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, রিং করতে হবে, ইংরেজি মোটামুটি জানতে হবে, কথা স্পষ্ট বলতে হবে, যা যা প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিবেন, আর উত্তর জানা না থাকলে একটু চুপ করে থেকে সময় নিন, উত্তর জানা না থাকলে কোনোভাবেই ভুল উত্তর দেবেন না। কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন। কোয়ালিটি চাকরিতে যেসব প্রশ্ন করা হয়, মৌখিক প্রশ্ন ও লিখিত প্রশ্ন দুই ধরনের প্রশ্নই করা হয়। কোয়ালিটি ইন্টারভিউতে নতুনদের জন্য, মানে যারা আগে চাকরি করেনি, তাদেরকে কোয়ালিটির বাহিরে প্রশ্ন করা হয়। আবার যারা পুরাতন, মানে যারা আগে চাকরি করেছে, তাদের জন্য কোয়ালিটির ভিতরে সব প্রশ্ন থাকবে। নতুনদের চাকরির জন্য ইন্টারভিউ, লিখিত ও মৌখিক প্রশ্ন। কোয়ালিটি চাকরির জন্য আপনাকে প্রচুর পরিমাণে সাধারণ জ্ঞান জানা থাকতে হবে। সচরাচর যে প্রশ্নগুলো বেশিরভাগ গার্মেন্টসে করে তা তুলে ধরা হলো। প্রথমে আপনাকে আপনার জীবন বৃত্তান্ত লিখিতে বা বলতে হবে, তারপর নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্ন: বাংলাদেশ স্বাধীনতাকে প্রথম কোন মুসলিম দেশ স্বীকৃতি দেয়? উত্তর: ইরাক। প্রশ্ন: বাংলাদেশ কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয়? উত্তর: 26 মার্চ। প্রশ্ন: রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, কার উক্তি? উত্তর: শেখ মুজিবুর রহমান। প্রশ্ন: কত তারিখে শ্রমিক দিবস পালন করা হয়? উত্তর: 1 মে। ইত্যাদি এই রকম আরো অনেক প্রশ্ন জানতে হবে। তারপর কিছু ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে, কিছু গণিতের অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এরপর আপনাকে অনেক শব্দের পূর্ণরূপ জানতে হবে, যেমন প্রশ্ন: জেএসসি এর পূর্ণরূপ কি? উত্তর: জুনিয়র স্কুল সার্টিফিকেট। প্রশ্ন: এসএসসি এর পূর্ণরূপ কি? উত্তর: সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। প্রশ্ন: এইচএসসি এর পূর্ণরূপ কি? উত্তর: হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। প্রশ্ন: জিপিএ এর পূর্ণরূপ কি? উত্তর: গ্রেড পয়েন্ট এভারেজ। ইত্যাদি এই রকম অনেক শব্দের পূর্ণরূপ জানতে হবে। ইতিমধ্যেই আমার এই চ্যানেলে অনেকগুলো শব্দের পূর্ণরূপ নিয়ে একটি ইউটিউবের ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখতে পারেন। নিচের এগুলোর ভিতরে লিখিত ও মৌখিক প্রশ্ন থাকবে, 1 থেকে 30 পর্যন্ত ইংরেজি লেখা জানতে হবে, যেমন 1, 5, 9, 15, 20, 26, 30 ইত্যাদি। সাধারণ প্রশ্ন: প্রশ্ন কি পাস করেছ? উত্তর: এসএসসি ও এইচএসসি। যেটা পাস করেছেন সেটা বলবেন। প্রশ্ন: কত পয়েন্ট পেয়েছেন? উত্তর: জিপিএ। আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা বলবেন। প্রশ্ন: জিপিএ এর ফুল মিনিং কি? উত্তর: গ্রেড পয়েন্ট এভারেজ। প্রশ্ন: এসএসসি এর ফুল মিনিং বলুন। উত্তর: সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। প্রশ্ন: কোন বিভাগ থেকে পাস করেছ? উত্তর: যে বিভাগ থেকে পাস করেছেন সেটা বলবেন। প্রশ্ন: কত সালে এসএসসি এইচএসসি পাস করেছ? উত্তর: আপনি যে সালে পাস করেছেন সে সাল বলবেন। প্রশ্ন: আপনার নাম কি? উত্তর: আপনার নাম কি সেটা বলবেন। প্রশ্ন: আপনার বাবা মার নাম কি? উত্তর: আপনার বাবা মার নাম কি বলবেন। প্রশ্ন: আপনার ঠিকানা কোথায়? আপনার দেশের বাড়ি কোথায়? উত্তর: আপনার ঠিকানা কোথায়? আপনার দেশের বাড়ি কোথায় সেটা বলবেন। প্রশ্ন: আপনার এসএসসি ও এইচএসসি বিষয়গুলোর নাম কি? উত্তর: আপনার এসএসসি ও এইচএসসি বিষয়গুলোর নাম কি ছিল তা বলে দিবেন। প্রশ্ন: এই কাগজে কি লেখা পড়? উত্তর: আপনাকে কম একটা পেপার দিবে, দেখে ইংরেজি দ্রুত পড়তে হবে।
মনে রাখুন আপনার সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনে যে তথ্যগুলো আছে সেগুলায় বলতে হবে, উল্টাপাল্টা হলেই চাকরি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।